নমস্কার বন্ধুরা যাব আপডেস নিউজ এই পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা আজকে আমি আলোচনা করব দুটি নোটিশ নিন যেখানে গ্রুপ ডি এবং তোমাদের গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর সেক্ষেত্রে তোমাদের যেই শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে একটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা মিনিমাম এইট পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং অন্য একটি পোস্টের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতা এখানে আবেদন করতে পারবে আর সেক্ষেত্রে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব যদি তার আগে বলব বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো এবং সেক্ষেত্রে তোমাদের বলে রাখি প্রথমে যে নোটিশ নিয়ে আলোচনা করব। সেখানে কিন্তু তোমাদের সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবার দুটি নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত করা আলোচনা করার আগে তোমাদের জানিয়ে দিয়ে এখানে কিন্তু তোমাদের প্রথম পোস্টের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন করতে হবে না যেটা গ্রুপ ডি পোস্টের মধ্যে পড়ছে তো এক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ করে যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে তো এখানে কিন্তু তোমাদের নিজেদের নাম নিজেদের বাবা অথবা হাজব্যান্ডের নাম নিজেদের ডেট অফ বার্থ জেন্ডার এবং পারমানেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেল আইডি সবটা দিয়ে তোমাদের কিন্তু এটা ফিল করতে হবে এবং তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও তোমাদের দিতে হবে এবং এডুকেশনের কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দিতে পারো আর না থাকলেও কোনো সমস্যা নেই এটাই কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে এবং ফিল করে তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে যে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু সকাল সাড়ে দশটার মধ্যে কিন্তু উপস্থিত থাকতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান ভ্যালিড ফটো আইডেন্টি কার্ড সেটার ক্ষেত্রে তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো অথবা ভোটার কার্ড নিয়ে যেতে পারো এবং অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেটা কিন্তু প্রপারলি ফিল আপ করে নিয়ে যেতে হবে ইনকমপ্লিট থাকলে কিন্তু বা কোনো রকম যদি ইনফরমেশান মিসিং থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু হবে না এবং কোনো ক্যান্ডিডেটকে কিন্তু বারোটার পরে কিন্তু অ্যালাউ করা হবে না এবং তোমাদের যে কাট অফ ডেটগুলো রয়েছে সেটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড অনুযায়ী কিন্তু তোমাদের এক্ষেত্রে তোমাদের কাট অফ ডেটটা কিন্তু হিসাব করতে হবে আর এক্ষেত্রে তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা একবার ভিজিট করতে পারো এখানে সেটা এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকেও কিন্তু তোমরা একবার চেক আউট করে নিতে পারো নিয়োগটি কিন্তু করা হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কালিম্পং থেকে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে নোটিফিকেশান কিন্তু সাতাশ তারিখে বেরিয়েছে সেপ্টেম্বরে এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া রয়েছে যেখানে কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে যে ইন্টারভিউটা কিন্তু আট তারিখে হবে সকাল এগারোটায় এবং তোমাদের কিন্তু সাড়ে দশটার মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে সেই ঠিকানায় যেটা এখানে দেওয়া রয়েছে এবং এখানে যে ঠিকানাটা দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে এবং এখানে কিন্তু তোমাদেরকে কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এটা হলো গ্রুপ ডির পোস্ট তো সেক্ষেত্রে এখানে কর্মবন্ধু পোস্ট রয়েছে একটি শূন্য এবং চারশো চার টাকা পার ডে হিসেবে তোমরা কিন্তু একটা বেতন পাবে এইট পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং আঠেরো থেকে চল্লিশ বছর এক এক দু হাজার তেইশ অনুযায়ী বয়সটা হিসাব করবে এবং তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং পোস্টিং হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অফিস কালিম্পং আর এইখানে তোমাদের কিন্তু বলা রয়েছে অবশ্যই কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে কালিম্পং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আরেকটি নোটিশ নিয়ে আলোচনা করব চলো দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা হলো দ্বিতীয় নোটিশ যেখানে কিন্তু তোমাদের গ্রুপ সি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তো সেক্ষেত্রে তোমাদের বলে রেখি এক্ষেত্রে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করে তোমাদের আগে সাবমিট করতে হবে তো এখানে কিন্তু নিজেদের সমস্ত ডকুমেন্টস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদেরকেই ফিল আপ করতে হবে এডুকেশনের কোয়ালিফিকেশান এবং নিজেদের কাস্ট সার্টিফিকেট ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি সবটা দিয়ে এখানে কিন্তু তোমাদের সিলেক্ট মানে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে এখানে যে তোমাদের সময়টা দেওয়া রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ষোলো তারিখ রয়েছে অক্টোবরের ষোলো তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু বিকেল পাঁচটার মধ্যে কিন্তু জমা করতে হবে তো এখানে কিন্তু সরাসরি বাই হ্যান্ড তোমাদের এদের অফিসে গিয়ে মানে তোমাদের সেম জায়গা থেকে মানে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এখানে গিয়ে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে বাই হ্যান্ড এবং সেটা কিন্তু ষোলো তারিখের মধ্যে কোনো রকম অ্যাপ্লিকেশান কিন্তু স্পিড পোস্ট বাই অথবা রেজিস্টার বা কুরিয়ার বা ইমেল কোনোভাবেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান কিন্তু গ্রহণ করা হবে না তো এক্ষেত্রে তোমাদের কিন্তু বলে রাখি অ্যাপ্লিকেশান যে ফর্মটি রয়েছে সেটার সঙ্গে কিন্তু তিন কপি কালার পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ থেকে শুরু করে তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তোমাদের যে আবদ্ধীয় তথ্য দিয়ে কিন্তু এটা সাবমিট করতে হবে সাথে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি রয়েছে যেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি যে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমাদেরকে এই যে ঠিকানা রয়েছে সরি এই যে অ্যাড্রেসটি রয়েছে ব্যাংকের যে ডিটেলসটা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু ব্যাংকের এই ডিটেলসে কিন্তু তোমাদের এই তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু জমা করতে হবে এবং অবশ্যই কিন্তু তোমাদের যেই তোমাদের যে রিসিভ কপিটা পাবে সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু সেই স্লিপটা কিন্তু জমা করতে হবে নইলে কিন্তু অ্যাপ্লিকেশান গ্রান্টেড হবে না এখানে ব্যাঙ্কের ডিটেলস মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সবটা দেওয়া রয়েছে তিনশো পঞ্চাশ টাকা ফিজটা কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং সেক্ষেত্রে এই অরিজিনাল যেই স্লিপটা তোমরা পাবে যে তোমাদের যে ফিজটা জমা করলে সেটা যে অরিজিনাল স্লিপটা পাবে সেই স্লিপটা কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে তো এবার সরাসরি দেখিয়ে দিচ্ছি নিয়োগটি হচ্ছে কিন্তু ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কালিম্পং জেলা থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে প্রেফারেন্স বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হু আর রেসিডেন্ট অফ কালিম্পং ডিস্ট্রিক্ট তো প্রেফারেন্স তারাই পাবে যারা এই জেলার পারমানেন্ট বাসিন্দা এবং নোটিফিকেশান কিন্তু সাতাশ তারিখে বেরিয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমাদের এখানে যে পোস্টের নিয়োগ আছে সেটা হচ্ছে পি এ স্টেনোগ্রাফার একটি সুনপদ রয়েছে তিনশো পঞ্চাশ টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি যেটা তোমাদের বললাম এবং তোমাদের কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের স্টেনোগ্রাফি নিয়ে ডিপ্লোমা এবং সার্টিফিকেট যদি থাকে এবং পাশাপাশি যাদের কম্পিউটার মানে কম্পিউটারের ওপর এবং প্রিন্টার অপারেশনের উপর যাদের নলেজ রয়েছে তারা কিন্তু এখানে আবেদনযোগ্য আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে বয়সটা হিসাব করবে কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সটা এক এক দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু হিসাব করতে হবে এবং তোমাদের যে সিলেকশন প্রসিডিয়ার রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফার্স্টে একটা হচ্ছে তোমাদের একটা ফার্স্ট ফেজ হচ্ছে এক্সামিনেশন এবং সেকেন্ড ফেজ এক্সামিনেশন অনুযায়ী কিন্তু ভাগ করা রয়েছে তো সেক্ষেত্রে ট্রান্সলেশন থাকবে ইংলিশ টু বেঙ্গলি যেখান থেকে কিন্তু কুড়ি নাম্বার রয়েছে এবং ফ্রেমিং অফ সেন্টেন্সেস তো এগুলো থেকে কিন্তু কুড়ি নাম্বার রয়েছে তো টোটাল কিন্তু চল্লিশ নম্বরের একটা কিন্তু পরীক্ষা হবে যেখানে কিন্তু এক ঘন্টা তোমরা সময় পাচ্ছ এবং সেকেন্ড ফেজ এক্সামিনেশনে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা থাকছে তো এই ক্ষেত্রে কম্পিউটার অপারেশনাল থেকে কিন্তু তোমাদের কোয়েশন থাকবে এবং টোটাল কিন্তু এখানে দেখো ষাট নাম্বার রয়েছে এবং তারপরে কিন্তু পরবর্তীতে এই দুটো ধাপ এক্সাম হওয়ার পর তোমাদের কিন্তু পরবর্তীতে যে ইন্টারভিউ নেওয়া হবে সেটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু তোমাদের ফলো করতে হবে এবং যারা এলিজেবেল ক্যান্ডিডেট তাদের কিন্তু এই সমস্ত ইনফরমেশান কিন্তু মেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এই পরবর্তী যে ইনফরমেশানগুলো মানে তোমাদের ইন্টারভিউয়ের ভেনু ডেট সবটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তো সেই জন্য কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেবে আর এক্ষেত্রে বলা রয়েছে তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড ফটো অফ মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট অফ অল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আধার কার্ড অথবা ভোটার কার্ড এবং তিন কপি কালার পাসপোর্ট সাইজের ফটো সবটা সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে অবশ্যই সেটা মনে রাখবে যে ষোলো তারিখের মধ্যে কিন্তু পাঠাতে হবে তো বন্ধুরা এই গেল দুই রকম পোস্ট আর দুই রকম নোটিশ তো আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটি দিতে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ